আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভাবিত আছে, তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য, চিরদিন আমরা তা ভুলতে পারব না। আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শের এত মিল কেন, আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে। সোনার বাংলার জন্য জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ, সম্ভ্রম গেছে বাংলার অনেকে রমণীর, তবে এসেছে গৌরব দীপ্ত স্বাধীনতা। 21 দফা, 6 দফা, 11 দফা পার হয়ে 1 দফা বাংলার স্বাধীনতা। বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধ বিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে। আসছেন মহান নেতা, যার অহংকারে উজ্জ্বল বাঙালি, তিনি আসছেন। আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন। মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রকৃত মানুষটি ফিরে আসছেন। আজ বাংলা সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে। ওই ওই যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে, জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে।